গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকালে দিয়ে কাটতে আছি লাউ শাক, আজকে রান্না করবো লাউ শাক রান্না করবো আর কি, দেখতে জানি রান্না করি। এখন বাজে সকাল 7টা বাজে, তো এদিকে লাউ শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমার বাসি কাজ বাজ রয়েছে সব কিছুই, তো এডি করে সেটা টুকটাক চা ফারি তা তো দেখা মুয়ে মারিয়ে মালে যেতেছে আনটিল লেগে ফান। তো এদিকে আমার বাকি যে টুকটাক কাজ আছে এডি রিডিটার মধ্যে ঢুকে ভালো লাগে লাগবো। এদিকে আমার থালা বাটি জন্য রেখে দিতে হবে, সাদা কিন্তু খাওয়া হয়ে গেছে গা, তো গম মাছের হয়ে গেছে গা, জানি আনছুন পাকা আইসি। মোবাইলে চার্জ নাই, মোবাইলে দিতে লাগবো চার্জ, মোবাইলে চার্জ দেবো আইলে এরপরে বাকি কাজ বাজ করবো। এদিকে আমার সিম গাছটা আছিল, এটার উপর হালাইছি আর হতে লাগতো না, বহুত উঠছে, আবার সামনে বড় করে আবার লাগাইলে আবার খাওয়ান দেব, অত বেশিও দর্শন কেন সব দিকে ফালাইয়া এই জায়গাটা পরিষ্কার করে নেব, মোটামুটি আছে এক বেলা খাওয়ান যাব। আরো কদিন রাখলে একটু বাতি নিলে আর বাতির দোকান স্যাঙ্গা হয়ে যাবো কদিন পরে দিকে। স্কুলের অনুর স্কুলে ডাইল দিয়ে গেছে দেখে যান, ডাইল স্কুলে ডাইল দি এতলা নাই লেগে বাবুতে বিতানের উপরে আসা আলি দি আমরা এটা হবেন না, আমরা এটা দেন না, তো আমরা এটি দিয়ে দেয় এমনি দিয়ে দেয়। তখন খামু বাদ এদিকে রান্না, এদিকে রয়েছে রান্নার লেগে রয়েছে সেম, এদিকে কড়াইয়ের মধ্যে একটা রান্না রাঁধছি, এদিকে রয়েছে কিছু বাসন জমছে, আবার এদিকে লাউ শাক রয়েছে, তো যে এদিকে সব গন্ডগুলো রয়েছে ঘর দরজা, আমি ভাত খাইলেই থাকে, তারপর আবার সব কিছু করবো। সিমটি রেখে দিন, সিমটি আমরা আনতাম না ফ্রিজে রেখে দিন, পলি ব্যাগের মধ্যে রেখে ঢুকাইয়া তাহলে ভালো থাকবো দি। পারো না পারো দিদি, কত কাজ করতেছে